কিভাবে প্রিয়াঙ্কা চোপড়া বিস্ময়করভাবে অল্প সময়ের মধ্যে মোটা অঙ্কে টাকা পাচ্ছেন। হ্যাঁ, 30 মিনিটের জন্য 12 কোটি টাকা পাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চোপড়া এখন সত্যিই আকাশে উঠছেন। বলিউডের নায়িকা থেকে তিনি এখন ইন্টারন্যাশনাল স্টার। বাইওয়াচ মুক্তি পাওয়ার পর এ কিড লাইক জ্যাক এবং ইজেন্ট ইট রোম্যান্টিক নামের আরও 2টি হলিউডি ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর বাইরে এখন চলছে টিভি সিরিজ কোয়ান্টিকো 3। বছরের বেশিরভাগ সময়টাই এখন আমেরিকাতেই কাটান পিসি। নিউ ইয়র্কে নতুন বাড়িও কিনে ফেলেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি আবার প্রিয়াঙ্কা ঢুকে পড়েছেন ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত দুনিয়ার সবচেয়ে বেশি প্রভাবশালী 100 জন মহিলার তালিকায়। তালিকায় প্রিয়াঙ্কা আছেন 97 নম্বরে। এই তালিকায় থাকা আরও কয়েকজনের নাম শুনলেই বোঝা যাবে এর গুরুত্বটা ঠিক কীরকম। এই তালিকায় প্রিয়াঙ্কা ছাড়াও আছেন ওপরা উইনফ্রে, হিলারি ক্লিনটন, অ্যাঞ্জেলা মার্কেল প্রমুখ। সব মিলিয়ে প্রিয়াঙ্কার বৃহস্পতি এখন তুঙ্গে। সেই জোয়ারে গা ভাসিয়ে একটি অ্যাওয়ার্ড শোতে মাত্র 30 মিনিট পারফর্ম করার জন্য নাকি 12 কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন প্রিয়াঙ্কা, মানে মিনিটে 40 লাখ টাকা। প্রিয়াঙ্কার ইন্টারন্যাশনাল হিট গানের পাশাপাশি সুপারহিট বেশ কিছু বলিউডি গানও থাকবে এই পারফরমেন্সে। তবে এই পরিমাণ পারিশ্রমিকের কথা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। বন্ধুরা, প্রতিদিনের সকল সংবাদ ও বিনোদনের আপডেট পেতে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।